কোনো রকম জেলেটিন পাউডার, আগার আগার, চায়না গ্রাস, ফুড কালার বা ফ্লেভার ছাড়াই আজকে অরেঞ্জ মার্মালেড জ্যাম তৈরি করে দেখাচ্ছি, যেটা ফ্রিজে রাখা ছাড়াও নিশ্চিন্তে 6 মাস সংরক্ষণ করে খেতে পারবেন। খুব সহজে মাত্র 3টি উপকরণে অল্প সময়ে এটা বানিয়ে ফেলা যায়। আশা করব আজকের রেসিপি আপনাদের অনেকটা হলেও উপকারে আসবে এবং ভালো লাগবে, তাই ফুল রেসিপি দেখার জন্য রিকোয়েস্ট থাকলো। আমি এখানে 2টো কমলা নিয়েছি। এবার মাঝখান থেকে কেটে একটা চামচের সাহায্যে মাঝখানের অংশটুকু তুলে নিব এবং বিচিগুলো ফেলে দিব, আর এর খোসাগুলো ফেলবো না, এগুলোকেও রেখে দিব। এরপর জুসটাকে আমি এভাবে চিপে বের করে নিচ্ছি। আমি 1.5 কাপের মতো জুস নিয়েছি, আপনারা চাইলে প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। প্রায় 4টা কমলার রস আমি এভাবে বের করে নিয়েছি। একটা ছাঁকনির সাহায্যে এবার সেকে নিব, তারপর একটা সাইডে রেখে দিব। দুটো কমলার খোসা যে আমি রেখে দিলাম, এবার একটা চামচের সাহায্যে এই সাদা অংশগুলোকে তুলে ফেলে দিব, কারণ এগুলো সহ দিলে জ্যামটা অনেক বেশি তিতকুটে হয়ে যাবে। আমি আবারও বলছি, একটু কষ্ট করে হলেও এগুলোকে তুলে ফেলতে হবে, নইলে কিন্তু জ্যামটা তিতকুটে হয়ে যাবে। আর এই খোসাগুলো দেওয়ার কারণে এর মধ্যে এক্সট্রা কোনো ফ্লেভার অ্যাড করতে হবে না, কারণ এই খোসাগুলো থেকে সুন্দর একটা ফ্লেভার ছড়ায়। আমি যতটা সম্ভব পেরেছি সাদা অংশগুলোকে বাদ দিয়েছি। এবার চাকুর সাহায্যে কুচি কুচি করে কেটে নিব। এখানে 2টো কমলার খোসা আমি কেটে নিচ্ছি। একটা হাঁড়িতে 1.5 কাপ অরেঞ্জ জুস দিয়ে নিচ্ছি। একটু আগে অরেঞ্জের যে খোসাগুলো কেটে নিলাম সেগুলো দিয়ে নিচ্ছি। এখানে 2টো অরেঞ্জের খোসা আছে। 1.5 কাপ চিনি দিয়ে নিব। যতটুকু পরিমাণ আপনারা জুস নেবেন ঠিক সম পরিমাণ আপনাদেরকে চিনিটা নিতে হবে। এবার চুলার আঁচটাকে মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে 25 থেকে 30 মিনিটের জন্য এটাকে জাল করে নিতে হবে, যাতে খোসাগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। 2 টেবিল চামচ লেবু রস দিয়ে দিচ্ছি, এতে করে ঠান্ডা হয়ে যাওয়ার পরও এটা আর জমাট বাঁধবে না। তারপর মাঝে মধ্যে এটাকে নেড়ে দিতে হবে, তারপর এটাকে জাল করে নিতে হবে। এটা হয়েছে কিনা দেখার জন্য একটা প্লেটের মধ্যে নেবেন এবং কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন। দেখবেন যে এটা একদম আঠালো হয়ে গেছে, তার মানে এটা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিব। তারপর একটা শুকনো জারে ভর্তি করে নিব। খেয়াল রাখবেন জারে যেন কোনো রকমের পানি না থাকে। তৈরি হয়ে গেল মার্মালের জ্যাম। এবার এটাকে নিশ্চিন্তে 6 মাস সংরক্ষণ করে খেতে পারবেন। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও এটা তৈরি করতে পারেন। আশা করব আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।